আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ ডিসেম্বর তেইশ আওয়ামী লীগ এবার অন্যরকম অবস্থা কত বড় ব্যর্থতা দেখুন একই ঘটল আওয়ামী লীগ আর পারছে না একে একে বিভিন্নভাবে ঘটনাগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে এবার কেমন যেন যেমন এর আগে দুই হাজার চোদ্দো সালের যে নির্বাচন তার আগে তেরো সালের যে ঘটনা পরিক্রমাগুলো নির্বাচন হওয়ার আগে কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেনি যে আসলে কি হচ্ছে নির্বাচনের পর বুঝতে পেরেছে যদি আঠারো সালেও সেম রাতের ভোট হবে এটা কেউ প্রেডিক্ট করতে পারেনি বিএনপি কেউ বুঝতো না কিন্তু নির্বাচনের পর বুঝতে পেরেছে যে ভোট রাতে হয়ে গিয়েছে কিন্তু এবার একটু ভিন্ন ধরনের আওয়ামী লীগের নানান কর্মকাণ্ডগুলো কেমন যেন ফাঁস হয়ে যাচ্ছে গোপন রাখতে পারছে না ওপেন হয়ে যাচ্ছে মানে একটা ভিন্ন রকম একটা চরম বিব্রতকর একটা অবস্থায় এখানে দেশি বিদেশি অনেক গোয়েন্দা সংস্থার তৎপরতার সুফল কিনা বা ফল কিনা এটাও ভেবে দেখার বিষয় আওয়ামী লীগের জন্যে আপনারা জানেন দর্শক কৃষিমন্ত্রী বলে ফেলেছিলেন সরল স্বীকারোক্তি যে এক রাতে বিএনপির সব নেতাদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এর মানে আইন আদালত এগুলো সব আওয়ামী লীগের হাতে এটা একটা রেকর্ড প্রমাণ এগুলো ইতিহাস হয়ে থাকবে আবার আরেকজন প্রার্থী বলেছিলেন যে তিনি ভারতের প্রার্থী দ্যাট ইজ অলসো রেকর্ড এবং কি কে বলেছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং আপনারা জানেন যে ওবায়দুল কাদের সাহেবের ভাই মির্জা কাদের তিনি সাহেবের নিজেরই কত কিছু ফাঁস করে দিয়েছেন আবার আমরা আছি দিল্লি আছি তলে তলে আপস তলে তলে সমঝোতা কত কিছুই না বলেছে এবং বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক লীগের সাথে এমপির ফোন আলাপে অনেক কিছু বের হয়ে যায় আওয়ামী লীগ বিভিন্ন নেতাদের নারী কেলেঙ্কারি গোপন রাখতে পারছে না অনেকের মন্ত্রিত্বও চলে যায় এবং কোন মন্ত্রী বিদেশে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা আছে বের হয়ে যাচ্ছে এর মানেই আওয়ামী লীগ পার পাচ্ছে না একটা অন্যরকম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে তারা এই যে এই যে অপকর্মগুলো গোপন রাখতে পারছে না নিজেদের মাধ্যমেই সব কিছু প্রকাশিত হচ্ছে একটা লজ্জাজনক অবস্থায় পড়ছে এটা হচ্ছে তাদের একটা বড় সাংগঠনিক ব্যর্থতা দেখেন সিইসি তিনি বলেছেন এবার রাতের বোট হবে না নিশ্চয়তা দিচ্ছেন এর মানে কি আগে রাতের ভোট হয়েছিল স্বীকারোক্তি হয়ে গেল এখন আবার দেখেন মানব জমিনে খুব গুরুত্বের সাথে রিপোর্টটা এসেছে রাতের বারোটা এক মিনিটে মেসেজ আসে স্ব কেন্দ্রে আপনারা ষাট পার্সেন্ট ভোট নিয়ে ফেলেন কে বলেছে একটু আপনাদেরকে শোনাতে চাই গত দুই হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচন নিয়ে এখনও শেষ হচ্ছে না বিতর্ক এর মধ্যে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নৌকা প্রতীক স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থক নেতারা একে অপরকে সেই দুই নির্বাচনে ভোট গ্রহণ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ডামি প্রার্থী এবং স্বতন্ত্রতরকে যে স্ট্যাটাস দিয়েছে তাতে আওয়ামী লীগের সব গোপন তথ্য ওই স্বতন্ত্র আওয়ামী লীগ যে একটা স্থায়ী বিভাজন তৈরি হবে এই বিভাজনের মধ্য দিয়ে সব প্রকাশ হয়ে যাবে কিছুই গোপন রাখতে পারবে না এবার কক্সবাজারে মহেশকালিতে এক দায়িত্বশীল আওয়ামী লীগ নেতা হি ইজ আওয়ামী লীগ নেতা গত দুই হাজার আঠারো সালে নির্বাচনের আগের রাত বারোটা এক মিনিটে উপর থেকে আসা খুদে বার্তার পরেই মধ্যরাতে ষাট শতাংশ ভোট মেরে দেওয়া হয়েছে বলে প্রকাশ্য জনসভায় মন্তব্য করেছেন এর মানে ষাট শতাংশ ভোট আগের রাতে নেওয়া হয়েছে এটাই কিন্তু অভিযোগ একবার সেইম অভিযোগের সরল স্বীকারোক্তি রাস সাক্ষী যারা আপনারা আইন বোঝেন তারা বুঝেন হোয়াট ইজ রাস সাক্ষী এটা প্রমাণিত হয়ে গেছে বিয়ন্ড রিজনেবল ডাউট যে দুই হাজার রাতে ভোট হয়েছিল এই সরকারকে যে নিশিরাতে সরকার বলে তার সার্টিফিকেট আওয়ামী লীগের লোকজনেই দিচ্ছে কেন দিচ্ছে বিদ্রোহী এবং মূল আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী বা দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হোয়াট এভার আইসে তাদের যে দ্বন্দ্বের ফলে এখন তারা রাস সাক্ষী দিচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এর মানে এটা আওয়ামী লীগের একটা ব্যর্থতা যে গোপন রাখতে পারছে না এখন ফ্যাক্ট হয়ে গিয়েছে যে রাতে সরকার রাতে ভোট হয়েছিল বিএনপির অভিযোগ সত্য এস্টাবলিশড হয়ে যাচ্ছে কোনো সন্দেহ নাই এখন আর একদিন আগের কথা দুই দিন আগের কথা কিন্তু সামনে এসেছে আজকে আজকে আমরা বিশ্লেষণ করছি গত পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় কুতুবদিয়া মহেশখালী আসনে বিএনপির মনোনীত বিএনএম বিএনএম মনোনীত বিএনএম কে পার্টব আওয়ামী লীগ কিংস পার্টি আওয়ামী লীগের মিত্র কারণ এই নির্বাচনে তো আওয়ামী মিত্র ছাড়া কেউ নেই বিএনএম মনোনীত নগর মার্কার সদস্য প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ নির্বাচনী পদসভায় গিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আজিজুল হক প্রতীকের আজিজুল হক তিনি রফিক রফিককে উদ্দেশ্য করে একথা বলেন আইজিলক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এছাড়া তিনি আওয়ামী লীগ এই সময়ে আওয়ামী লীগের একজন উপজেলা সভাপতি মানে বড় কিছু এটাকে ছোট করে দেখার কিছু নেই বিশাল পোস্ট উপজেলা সহসভাপতি হওয়া অনেক কঠিন এতদিন ক্ষমতায় আছে একটা দল সেই দলের সহসভাপতি উপজেলা শাখার অনেক উপজেলা সভাপতি এমপি হয় তা উপজেলার সহসভাপতি গুরুত্বপূর্ণ পোস্ট তার প্রভাবে হয়তো বা তার আশেপাশের লোকজন তার ভয়ে কথা বলে না এবং তিনি যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন সব কিছু তার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের সহসভাপতি বিশাল কিছু আইজুল হক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফার ছোট ভাই এর মানে খুঁটির জোরও কিন্তু মজবুত আর তিনি এই জন্যই তো দু হাজার আঠারো সালের নির্বাচনে সিগনিফিকেন্ট রোল প্লে করেছিলেন সিরাজুল মুস্তফা দু হাজার সালে সেই নির্বাচনের এর সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি কত বড় আওয়ামী পরিবারের সন্তান আসল গোমর ফাঁস করে দিল বুঝতে পারলেন দর্শক সোমবার নগর মার্কার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশার প্রচারণে আইজুল হক বলেন আমি আজকে বুকে হাত দিয়ে আপনাদের সামনে কসম করে বলি কসম করে বলছেন মানে এর পিছনে আমরা মুসলমান হিসাবে তার এই কসম বিশ্বাস করতে বাধ্য আমি আজ বাধ্য হয়ে নৌকার এগেনস্টে ভোট দিতে এসেছি ভোট চাইতে এসেছি সেটা হবে আমাদের এখন অনেক ব্যথা সামনে এরকম অনেক ব্যথা আরও আসবে এবং এই ব্যথার কারণে আওয়ামী লীগের সব রহস্য ফাঁস হয়ে আসবে এবং বিদেশিরা এই কারণেই কিন্তু আওয়ামী লীগের কোনো কথায় কোনো বিশ্বাস করে না ব্রিফিং বিশ্বাস করে না কারণ আওয়ামী লীগ বলছে চোদ্দো আঠারোতে সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ নেতারা বলছে রাত বারোটা এক মিনিটে নির্দেশনা ষাট পার্সেন্ট ভোট নিয়ে নেওয়া এবং নেওয়া হয়েছিল নৌকার প্রার্থী আশেক রফিককে উদ্দেশ্য করে উপজেলা আওয়ামী লীগের এই সহসভাপতি বলেন আপনি যেবার প্রথম এমপি নির্বাচিত হয়েছেন তখন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন আপনাকে ভোট দেওয়া লাগে নাই এর পরবর্তী যেবার আপনি এমপি নির্বাচিত হয়েছেন তখন ঠিক রাত বারোটা এক মিনিটে আমাদের কাছে মেসেজ আসে শহ কেন্দ্রে আপনারা ষাট পার্সেন্ট ভোট নিয়ে ফেলেন অর্থাৎ শতকরা ষাট পার্সেন্ট ভোট নিয়ে ফেলেন দর্শক এরপরে আর কি বাকি থাকে যেন আওয়ামী বিজয় নিশ্চিত হয় আইজুল্ল বলেন তখন দিনের বেলায় আরও চল্লিশ পার্সেন্ট ভোট থাকে সেই চল্লিশ পার্সেন্ট ভোট যদি বিএনপির বক্সে চলে যেত এরা কখনো নির্বাচিত হতে পারতো না আপনি ওই বছর রাতে বারোটা এক মিনিটের ভোটে যেভাবে নির্বাচিত হয়েছে সেভাবে নির্বাচিত হয়েছেন সারা দেশের চিত্র এটা আওয়ামী লীগ নেতা জানে দেশে সবাই জানে ওভেন বিষয় কিন্তু এরকম অনেকে স্বীকার করছেন এদিকে ডিসেম্বর দেয়া এই বক্তব্য নিয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগ নেতা আইজুল হককে ফোন দেওয়া হল তিনি রিসিভ করেননি এরপর মোবাইলে বিস্তৃত এখন তিনি এরপরে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসবে এখন তিনি দুর্নীতিবাস সাংগঠনিক ব্যবস্থা হবে কোমর ফাঁস করে দিয়েছেন না তার রাজনীতি শেষ হয়ে যাবে এবং এখানে তো জামাতের ঘাঁটি হামিদুর রহমান আজাদের এলাকা যাই হোক দর্শক এই হচ্ছে অবস্থা এরকম ঘটনা ঘটছে আসল রহস্য বের হয়ে আসছে